ওয়ান আজকে সাপোর্ট সিস্টেমের আমরা আজকে অধ্যায় 4 পড়বো। অধ্যায় 4-এ বলা হয়েছে সিস্টেম স্ট্যাটাস মূল্যায়ন ও স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুলস চালু করা। অর্থাৎ আমরা কিভাবে সিস্টেম স্ট্যান্ডার্ড স্ট্যাটাস গুলো মূল্যায়ন করতে পারি এবং স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস এর জন্য কি কি টুলস ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। প্রথমে বলা হয়েছে সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য সুযোগ ও পরিকল্পনা নির্ধারণ করতে হবে। সিস্টেমের পর্যবেক্ষণ ও বিভিন্ন ধরনের উন্নয়ন সাধনের জন্য সিস্টেমের মূল্যায়ন করা আবশ্যক। সিস্টেমের মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, দ্বিতীয় হচ্ছে প্যারামিটার নির্ধারণ, তৃতীয় হচ্ছে সঠিক সময় ও সুযোগ। সিস্টেমের স্ট্যাটাস মূল্যায়নের জন্য সুযোগ নির্ধারণ কিভাবে করতে হবে? সম্ভাব্য মূল্যায়নের নকশাটি বাছাই করার পূর্বে অবশ্যই কিছুটা সময় গ্রহণ করব, তারপর কেননা একটা মূল্যায়ন প্রয়োজন, তার জন্য মূল্যায়নে কি কি মূল্যায়ন করা প্রয়োজন তার জন্য পর্যাপ্ত সময় দরকার, এবং এই প্রক্রিয়ায় যাদেরকে প্রয়োজন রয়েছে তাদের প্রত্যেককে মূল্যায়ন বিষয় সম্পর্কে অব্যাহত করতে হবে। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য কিভাবে আমরা প্যারামিটারটা নির্ধারণ করব? সিস্টেম স্ট্যাটাস অর্থাৎ সিস্টেমের অবস্থা নির্ধারণের জন্য অবশ্যই একটা মানদণ্ড থাকা বাঞ্ছনীয়। তাই একটা সিস্টেমের প্রণয়নের পূর্বেই সেই সিস্টেমের পর্যবেক্ষণের কি মানদণ্ড নির্ধারণ করা হয় সেটা আমরা আগে দেখব। মানদণ্ড নির্ধারণ ব্যতীত কোনো সিস্টেমের অবস্থা নির্ণয় করা সম্ভব নয়। নিম্নে একটা ছক দেয়া হলো। এখন ডিসপ্লে আমরা একটা ডিসপ্লে সিস্টেমের স্ট্যাটাস সম্পর্কে জানবো। ধরুন কিওয়ার্ড হচ্ছে আউটপুট, রিসেট। এখন ডিসক্রিপশন কি? কিওয়ার্ড আউটপুটের ডিসক্রিপশন হচ্ছে এটা আউটপুট হিসেবে আমাকে আমাকে কি দিবে, এটা আমাকে আউটপুট দিবে, সিম্পল। চয়েস হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। আর নোট, অপশনাল বা পজিশনাল ওয়ান, অর্থাৎ এটা অপশনাল হতে পারে, আবার আবার সেই সাথে অপশনাল হবে, সেই সাথে কি পজিশনাল হবে। টু হচ্ছে 2 নম্বরের বলা হয়েছে রিসেট। রিসেট স্ট্যাটাস স্ট্যাটিস্টিক, আমরা রিসেট দেই না, যে কোনো কোনো কিছু রিসেট যে করি সেটার কথা বলছি। রিসেটের ক্ষেত্রে 2টা চয়েস থাকবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, রিসেট দিতে চাচ্ছি নাকি চাচ্ছি না। আর এই নোটটা হচ্ছে অপশনাল। অ্যাসিস্ট্যান্ট লেভেলের জন্য আমরা কি করতে পারি? বেসিক একটা চয়েস দিতে পারি, ইন্টারমিডিয়েট চয়েস দিতে পারি, অ্যাডভান্স চয়েস দিতে পারি, এটার নোট হচ্ছে অপশনাল। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য পরিকল্পনা উন্নয়ন, প্ল্যান ডেভেলপ টু ইভালুয়েট দ্য সিস্টেম স্ট্যাটাস। একটা ইভালুয়েট প্ল্যান ডেভেলপ করতে হলে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আপনাদের পরীক্ষায় আছে একটা ইভালুয়েট প্ল্যান তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য কয়টা ধাপের প্রয়োজন এবং সেগুলো কি কি বা কি কি ধাপের প্রয়োজন হয়, তখন আপনারা লিখবেন কেন একটা অনুসরণ করার জন্য এই ধাপগুলো প্রয়োজন, সেগুলো হলো কি কি, যে কেন একটা ইভালুয়েশন প্ল্যান থাকা উচিত। একটা ইভালুয়েশন প্ল্যান কেন থাকতে হবে সেটা হচ্ছে একটা ধাপ, সেটা আমরা আগে বের করবো। যেমন কেন ইভালুয়েশন প্ল্যানটা দরকার, কখন আমাদের ইভালুয়েশন প্ল্যানটা উন্নত করতে হবে, আমার যে ইভালুয়েশন প্ল্যান আমি বানালাম সেটা কিন্তু কখন ডেভেলপ করব, অন্যদের তুলনায় নিজেদের ইভালুয়েশন প্ল্যানের মধ্যে ভিন্নতা কি হবে। এখন একা আমি তো আর ইভালুয়েশন প্ল্যান তৈরি করিনি, তাই না? আরো অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান তারাও ইভালুয়েশন প্ল্যান তৈরি করেছে। এখন আমাকে জানতে হবে যে অন্যদের থেকে আমার ইভালুয়েশন প্ল্যানের মধ্যে ভিন্নতাটা কি আছে। অর্থাৎ অবভিয়াসলি আমারটা যদি ডিফারেন্ট হয় অন্যদের থেকে তাহলে আমারটা হবে বেস্ট, আর যদি আমারটা অন্যদের থেকে ডিফারেন্ট না হয়, আরো লো ক্লাসের হয়, তাহলে তো আমারটা ভালো হচ্ছে না। এন্ড কি, তারপরে 4 নম্বরে হচ্ছে কিভাবে একটা ইভালুয়েশন প্ল্যানের উন্নয়ন সম্ভব, অর্থাৎ একটা ইভালুয়েশন প্ল্যানকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। 2 নম্বরে ছিল কখন ডেভেলপ করতে পারি, 4 নম্বরে হচ্ছে কিভাবে ডেভেলপ করতে পারি। তারপরে বলছে সঠিক ডায়াগনস্টিক টুল শনাক্তকরণ, আইডেন্টিফাই
and use কি ব্যাপার আইডেন্টিফাই অ্যান্ড ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনস্টিক টুলস। তো কম্পিউটার পরিচালনার সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এ সকল সমস্যা সমাধানের জন্য প্রাথমিক কাজ করা হয় বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টুল ব্যবহার করে। একটা কম্পিউটার যখন আমরা পরিচালনা করি তখন অনেক রকমের সমস্যা হতে পারে, তাই না? তো এখন এই সমস্যাগুলোকে যদি আমি সমাধান করতে চাই তাহলে প্রাথমিকভাবে আমার কিছু ডায়াগনস্টিক টুল ইউজ করতে হবে। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য সঠিক ডায়াগনস্টিক টুল আমি কিভাবে শনাক্ত করতে পারি, এটা আপনাদের অবশ্যই পরীক্ষায় আছে। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য সঠিক ডায়াগনস্টিক টুল শনাক্তকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ সিস্টেমের মূলত দুই ধরনের প্যারামিটার থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। যে কোনো সিস্টেমে দুইটা প্যারামিটার থাকবে, একটা হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার। আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে কোন ধরনের টুলস আমরা ব্যবহার করব, অর্থাৎ কোন ধরনের টুলস এর কোন টুলস এর ব্যবহার যথার্থ হবে। সাধারণত উইন্ডোজ রিলায়াবিলিটি মনিটর, এখানে বিভিন্ন ধরনের টুলস এর নাম বলা হয়েছে অনেকগুলা, যেমন উইন্ডোজ রিলায়াবিলিটি মনিটর। এটা আপনাদের পরীক্ষায় আসে যে বিভিন্ন রকমের টুলস এর নাম লিখেন, তখন আপনারা এগুলো লিখবেন উইন্ডোজ বলতে বললে তখন এগুলো বলতে হবে যে বিভিন্ন ধরনের, আপনাদের ভাইবার সময় জিজ্ঞেস করা হবে বিভিন্ন ধরনের টুলস এর নাম বলেন, তখন আপনারা বলবেন উইন্ডোজ রিলায়াবিলিটি মনিটর, ডিরেক্ট ডায়াগনস্টিক টুল, উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক টুল, সিস্টেম ডায়াগনস্টিক, পোস্ট চেক, চেক ডিস্ক, টাস্ক ম্যানেজার, উইন্ডোজ ডিফেন্ডার, ডিভাইস ম্যানেজার, রিসোর্স মনিটর, পারফরমেন্স মনিটর এবং সিস্টেম ইনফরমেশন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুলস এর নাম। তারপরে বলা হয়েছে প্যারামিটার ও পরিকল্পনার উপর ভিত্তি করে সিস্টেম স্ট্যাটাস মূল্যায়ন করা। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য অবশ্যই পরিকল্পনা করতে হবে এবং এই পরিকল্পনা হতে হবে সিস্টেমের প্যারামিটার অনুযায়ী। ধরি আমরা একটা সিস্টেমকে মূল্যায়ন করব, এখন ওই সিস্টেমে চলমান ব্যবহারকারীর সংখ্যা, সিস্টেমের স্টোরেজ ক্যাপাসিটি, অর্থাৎ ওই সিস্টেমটা এখন কতজন ইউজার ইউজ করতেছে, ওই সিস্টেমের ইউজার কতজন, সিস্টেমের স্টোরেজ ক্যাপাসিটি, ওই সিস্টেমটার ক্যাপাসিটি কেমন, কিসের ক্যাপাসিটি, তার স্টোরেজ, তার ডেটা ইনফরমেশন স্টোর করার স্টোরেজ ক্যাপাসিটিটা কতটুকু, সিস্টেমে চলমান অ্যাপ্লিকেশনের সংখ্যা, ওই সিস্টেমের মধ্যে কয়টা অ্যাপ্লিকেশন চলতেছে সেই সংখ্যা ইত্যাদি প্যারামিটারের উপর ভিত্তি করে। তাহলে আমাদেরকে প্রথমে ওই সিস্টেম অন করতে হবে, অন করে বিভিন্ন সময় সিস্টেমের তথ্য সমূহ প্যারামিটার অনুযায়ী সংগ্রহ করতে হবে, অর্থাৎ বিভিন্ন সময় সিস্টেমের তথ্য সমূহ মানে কি, দেখতে হবে যে আমার কতজন, বিভিন্ন সময় আমি দেখবো যে আমার টোটাল কতজন ইউজারটিকে ইউজ করতেছে, সেটা আমার দেখতে হবে ইউজারের সংখ্যা কত, চলমান ইউজারের সংখ্যা, তার স্টোরেজ ক্যাপাসিটি কত, এক এক টাইমে এক এক রকমের ক্যাপাসিটি শো করবে, তারপরে সিস্টেমে চলমান অ্যাপ্লিকেশন, এখন সব অ্যাপ্লিকেশন তো আর একটা নির্দিষ্ট সময়ই চলবে না বা একসাথে চলবে না, এক এক টাইমে এক একটা অ্যাপ্লিকেশন চলবে, কখনো বেশি কখনো কম, তো সেই সংখ্যাটা কত, এইগুলাকে কি সিস্টেম অন করে বিভিন্ন সময় সিস্টেমের এই তথ্যগুলো আমি প্যারামিটার অনুযায়ী সংগ্রহ করব। কোনো একটা প্যারামিটারও ভুলে গেলে চলবে না, কারণ মূল্যায়নের ক্ষেত্রে সকল প্যারামিটারের গুরুত্ব হচ্ছে সমান। মূল্যায়ন রিপোর্ট লিপিবদ্ধ কর, রেকর্ড ইভালুয়েশন রিপোর্ট। এখন আমি যে মূল্যায়ন করে যে রিপোর্টটা পেলাম যে কতজন ইউজার আছে, তার ক্যাপাসিটি কত, সিস্টেমের ক্যাপাসিটি কত, সিস্টেমে কতগুলো অ্যাপ্লিকেশন চলছে, এরকম যে আরো অনেক ইনফরমেশন পেলাম, সেগুলোকে এখন আমার একটা রিপোর্ট আকারে আমার লিখতে হবে, লিপিবদ্ধ করতে হবে। কোন একটা সিস্টেম মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন রিপোর্ট লিপিবদ্ধ করে সংরক্ষণ করা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রিপোর্ট লিপিবদ্ধ না থাকলে পরবর্তীতে ওই রিপোর্ট ব্যবহার করা অসম্ভবপর হয় না।
এখন সিস্টেমের পরিবর্তনও লক্ষ্য করা যায় না। অর্থাৎ আমার একটা সিস্টেমে যদি কোনো পরিবর্তন আসে, কোনো নতুন ইনফরমেশন আসে, সেগুলোকে যদি আমি লিখে না রাখি, লিপিবদ্ধ করে রেকর্ড করে না রাখি, তাহলে আমি পরবর্তীতে ওই সিস্টেমের যদি আরো কোনো সমস্যা হয়, কোনো পরিবর্তন হয়, তাহলে সেগুলো বুঝতে আমার সমস্যা হবে। তারপরে কি বলছে, সিস্টেম স্ট্যাটাস পর্যবেক্ষণ ও লিপিবদ্ধকরণ। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের সময় সিস্টেম মূল্যায়নের প্ল্যান অনুযায়ী বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে সিস্টেম স্ট্যাটাস পর্যবেক্ষণ করতে হবে এবং প্রত্যেক প্যারামিটারের স্ট্যাটাস সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। তারপরে কি বলছে, সিস্টেম স্ট্যাটাস পরিবর্তনটা লিপিবদ্ধকরণ। এফেক্টস অফ চেঞ্জ সিস্টেম স্ট্যাটাস ইন রেকর্ডেড ইজ রেকর্ডেড। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের সময় সিস্টেম মূল্যায়নের প্ল্যান অনুযায়ী বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে সিস্টেম স্ট্যাটাস পর্যবেক্ষণ করতে হয়। আমরা যখন একটা সিস্টেম স্ট্যাটাস কে মূল্যায়ন করব, তখন আমাকে সিস্টেম মূল্যায়নের যে প্ল্যানটা ছিল প্রথমে, সেই প্ল্যানের বিভিন্ন রকমের প্যারামিটারের উপর ভিত্তি করে আমি ওই সিস্টেম স্ট্যাটাসটাকে পর্যবেক্ষণ করব এবং পূর্বে লিপিবদ্ধকৃত ডেটার সাথে সম্পূর্ণ পাওয়া নতুন ডেটা তুলনা করে দেখবো। অর্থাৎ আমার আগে যে ডেটাটা ছিল, যে আমার সিস্টেমে ইউজার কত, চলমান ইউজার কত, তার ক্যাপাসিটি কত, স্টোরেজ ক্যাপাসিটি কত, তার চলমান অ্যাপ্লিকেশনের সংখ্যা কত, এই যে আগের যে ডেটাগুলো, আমি আমার তো আগের একটা ডেটা থাকবে তাই না, সেই ডেটার সাথে এখন আমি নতুন যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে তুলনা করে দেখবো যে সিস্টেমে কি ধরনের পরিবর্তন হয়েছে। তারপরে বলছে সিস্টেম স্ট্যাটাস বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করা, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট দ্য সিস্টেম স্ট্যাটাস। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য পরিকল্পনা অনুযায়ী যে তথ্য গ্রহণ করা হয় তা বিশ্লেষণ করা অনেক জরুরি, কারণ তথ্য বিশ্লেষণ না করলে বোঝা যাবে না সিস্টেমের কি উন্নতি সাধিত হয়েছে। অতঃপর সিস্টেমের স্ট্যাটাস একত্রিতকরণ করতে হবে, অর্থাৎ সব ধরনের স্ট্যাটাস যা যা পেলাম সেগুলো সব একসাথে করব এবং একটা প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদনটি সঠিক ব্যক্তির নিকট প্রদান করতে হবে। লিপিবদ্ধকৃত সিস্টেম স্ট্যাটাস বিশ্লেষণ। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য পরিকল্পনা অনুযায়ী যে তথ্য গ্রহণ করা হয় তা বিশ্লেষণ করা অনেক জরুরি। অর্থাৎ আমি এখন যে তথ্যগুলো পেলাম এগুলোকে আগে বিশ্লেষণ করে আমি দেখবো যে, কারণ তথ্য বিশ্লেষণ না করলে বোঝা যাবে না সিস্টেমের কি কি উন্নতি সাধিত হয়েছে। বিশ্লেষণ করলে সিস্টেমের অবনতিও বোঝা যায়, শুধুমাত্র যে উন্নতি আমি বুঝতে পারবো এরকমটা না, আমার এরকমও হতে পারে যে আমার সিস্টেমে কোনো অবনতি হচ্ছে, সেটাও আমি ধরতে পারবো ওই বিশ্লেষণের মাধ্যমে। বিশ্লেষণের ভিত্তিতে সিস্টেমের পারফরমেন্স স্ট্যাটাস অবলোকন করা, অর্থাৎ অবলোকন মানে হচ্ছে আমরা ইংলিশে বলি অবজার্ভ করা। বিশ্লেষণ করব যখন আমরা, সেই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব যে সিস্টেমের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের স্ট্যাটাসটা কেমন সেটা আমরা অবজার্ভ করব। একটা সিস্টেমের স্ট্যাটাস সমূহ বিশ্লেষণ করলে বোঝা যাবে পূর্বেকার সিস্টেম স্ট্যাটাস এবং বর্তমানের সিস্টেম স্ট্যাটাস এর মধ্যে পার্থক্যটা কোথায় আছে। পার্থক্য ভালোও হতে পারে বা খারাপও হতে পারে। বিশ্লেষণ ব্যতীত পারফরমেন্স বোঝা অসম্ভব। তো আমি যদি বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তাহলেই আমি বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায়। তারপর বলছে সিস্টেমের স্ট্যাটাস সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ মানে কি, সামারাইজ করা। অর্থাৎ আমি একটা সিস্টেমের যে এতক্ষণ ধরে যে আমি যে স্ট্যাটাসটা পেলাম, যে তথ্যগুলো পেলাম, অ্যানালাইসিস করলাম, সেই সবগুলোকে এখন সামারাইজ করতে হবে, অর্থাৎ সংক্ষিপ্তকরণ করতে হবে। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য পরিকল্পনা অনুযায়ী যে তথ্য গ্রহণ করা হয় তা বিশ্লেষণ করা একান্ত জরুরি, কারণ তথ্য বিশ্লেষণ না করলে বোঝা যাবে না যে সিস্টেমে কি কি উন্নতি সাধিত হয়েছে। বিশ্লেষণকৃত সিস্টেম স্ট্যাটাস সমূহ একত্রিত করে সংক্ষিপ্ত আকারে একটা প্রতিবেদন তৈরি করতে হবে, যেন এক নজরে সিস্টেমের স্ট্যাটাস দেখা যায়। দ্যাট মিনস যে আমি যে এতক্ষণ আমি মূল্যায়ন করলাম সিস্টেমের স্ট্যাটাস, এখন যা যা ইনফরমেশন আমি পাইছি সেগুলো আমি অ্যানালাইসিসও করলাম,
অ্যানালাইসিস করার পর এখন সবগুলো স্ট্যাটাসকে একত্রিত করে আমি একটা সামারাইজ করব, অর্থাৎ একটা সংক্ষিপ্ত প্রতিবেদন আমি লিখব। আর এরকম ভাবে লিখবো যেখানে সব ইনফরমেশন থাকবে এবং এক নজরে দেখলেই আমি বুঝতে পারবো যে সিস্টেমের মধ্যে কি কি পরিবর্তন আসছে, কি কি উন্নতি সাধিত হয়েছে কিংবা কি কি অবনতি হয়েছে, সেটা এক নজরে দেখলেই যেন বোঝা যায়। তারপর বলছে সুনির্দিষ্ট ব্যক্তির সাথে একটা সিস্টেম স্ট্যাটাস রিপোর্ট প্রদান করা। এখন আমি যে একটা স্ট্যাটাস রিপোর্ট যে আমি তৈরি করলাম, সামারাইজ তৈরি করলাম, সেটাকে আমি কাকে দিব? একটা সুনির্দিষ্ট ব্যক্তির কাছে দিব। কেন দিব? কারণ একটা সিস্টেমের স্ট্যাটাস সমূহ বিশ্লেষণ করে বোঝা যাবে পূর্বেকার সিস্টেম স্ট্যাটাস আর বর্তমান সিস্টেম স্ট্যাটাস এর মধ্যে পার্থক্য কি। এখন পার্থক্য ভালো হতে পারে বা খারাপ হতে পারে, এজন্য একটা রিপোর্ট সুনির্দিষ্ট ব্যক্তির নিকট দাখিল করতে হবে যেন তিনি সহজে সিস্টেমের স্ট্যাটাস মূল্যায়ন করতে পারে। শেষ, এখন আপনাদের এখান থেকে ভাইবার কোয়েশ্চেন আসে, 10টা কোয়েশ্চেন অনুশীলনীতে দেয়া আছে, এগুলো আপনারা পড়বেন। এই 10টা প্রশ্ন পড়বেন আপনারা। সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কয়টি? প্রথমেই আমরা পড়ছিলাম 3টি, পরিকল্পনা উন্নয়ন, প্যারামিটার নির্ধারণ, সঠিক সময় ও সুযোগ। এই 3টা হচ্ছে একটা সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তা বলছে সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য ডেভেলপ প্ল্যানের ধাপ কয়টা? ডেভেলপ প্ল্যানের ধাপ হচ্ছে 4টা। এই যে আমরা একদম শুরুতে পড়েছিলাম এখানে সেকেন্ড পেজে, যে সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য পরিকল্পনা উন্নয়নের ধাপ হচ্ছে 4টা। কেন আমি ইভ্যালুয়েশন প্ল্যান, কেন একটা ইভ্যালুয়েশন প্ল্যান থাকা উচিত, কখন আমি ইভ্যালুয়েশন প্ল্যানটাকে ডেভেলপ করব, অন্যদের তুলনায় আমার ইভ্যালুয়েশন প্ল্যানটার মধ্যে কি ভিন্নতা আছে এবং কিভাবে আমি আমার ইভ্যালুয়েশন প্ল্যান ডেভেলপ করব, এই 4টা বিষয়। এই 4টা বিষয় হচ্ছে একটা সিস্টেম স্ট্যাটাস মূল্যায়নের জন্য ডেভেলপ প্ল্যানের ধাপ। তারপর বলছে ডিরেক্ট এক্স 11.1 জিনিসটা কি? ডিরেক্ট এক্স 11.1 জিনিসটা হচ্ছে মাইক্রোসফট এর উইন্ডোজ 8 এর জন্য ডায়াগনস্টিক টুল। এর দ্বারা উইন্ডোজ 8 কে কনফিগার এবং ত্রুটি শনাক্ত করা হয়, অর্থাৎ আমার প্রতিটা উইন্ডোজ এর জন্য একটা আলাদা করে ডায়াগনস্টিক টুল আছে, যেটার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার উইন্ডোজ এর কনফিগারেশন আমি চেঞ্জ করতে পারবো কিংবা উইন্ডোজ এর মধ্যে কি কি প্রবলেম আছে, কি কি ত্রুটি আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে উইন্ডোজ 8 এর ক্ষেত্রে এখন ডিরেক্ট এক্স 11.1 এটা কার জন্য কাজ করে? উইন্ডোজ 8 এর জন্য কাজ করে। উইন্ডোজ 8 এর ডায়াগনস্টিক টুল হচ্ছে এটা। 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে একটা সিস্টেমে কয় ধরনের প্যারামিটার থাকতে পারে? একটা সিস্টেমে 2 ধরনের প্যারামিটার থাকতে পারে, প্রথমত হার্ডওয়্যার, দ্বিতীয়ত সফটওয়্যার। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিস্টেমে ব্যবহৃত প্যারামিটারের নাম কি? প্রথমে আমরা বললাম যে একটা সিস্টেমে কয় ধরনের প্যারামিটার থাকতে পারে, 2 ধরনের, তো সেটাই আবার পরের প্রশ্নে বলছে নামগুলো কি কি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা সিস্টেমের অপরিহার্য বিষয় কোনটি? একটা সিস্টেমের অপরিহার্য বিষয় হলো তার অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম ছাড়া আমার কিন্তু পুরো সিস্টেমটা চলবে না, কাজ করবে না। একটা ল্যাপটপ, একটা মোবাইল, সেটা কোনোটাই তার অপারেটিং সিস্টেম ছাড়া চলতে পারে না। সিস্টেমের অর্থাৎ আমরা যখনই ডিভাইসটাকে অন করি, সবার আগে অন হয়ে হচ্ছে তার অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমই তার বাকি অ্যাপ্লিকেশন গুলোকে চালু করে, চলতে সাহায্য করে। 7 নম্বর প্রশ্ন, সিস্টেমের প্যারামিটার সম্পর্কে কাদের অবগতি করা প্রয়োজন? একজন কাকে? সিস্টেমের সাথে জড়িত যতগুলো মানুষ আছে সবাইকে, অর্থাৎ সিস্টেমের প্যারামিটার সম্পর্কে সিস্টেমের সাথে জড়িত সকলকে অবগতি করা প্রয়োজন। সিস্টেম মূল্যায়নের জন্য কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? 4টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে প্যারামিটার অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সিস্টেমে চলমান ব্যবহারকারীর সংখ্যা, সিস্টেমের স্টোরেজ ক্যাপাসিটি কত এবং সিস্টেমে চলমান অ্যাপ্লিকেশনের সংখ্যা, এগুলো হচ্ছে একটা সিস্টেমকে মূল্যায়ন করার জন্য এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। এখন সিস্টেমের রেকর্ড বলতে কি বোঝায়? এই যে আমরা যে
এই সিস্টেমের প্রতি এই ব্যাপারগুলো যে আমি লক্ষ্য রাখলাম, লক্ষ্য রেখে আমি যে ইনফরমেশনটা পেলাম সেটাকে আমি সংরক্ষণ করে রাখবো। সংরক্ষণ করে মানে লিপিবদ্ধ করে রাখবো, যে সিস্টেমে প্যারা সিস্টেমে কতজন চলমান ব্যবহারকারী অর্থাৎ ইউজারের সংখ্যা কত, সিস্টেমের স্টোরেজ ক্যাপাসিটি কেমন, একটা সিস্টেমের চলমান অ্যাপ্লিকেশন সংখ্যা কয়টা আছে, যাতে এখন কয়টা অ্যাপ্লিকেশন চলমান আছে, এই যে তথ্যগুলো ইনফরমেশন গুলো এগুলো আমরা যখন লিপিবদ্ধ করে রাখি সেটাই হচ্ছে সিস্টেমের রেকর্ড। একটা সিস্টেমের সকল অবস্থা অর্থাৎ সব ডেটা সংরক্ষণ করা কি বলা হয় বলা হয় রেকর্ড। 10 নম্বর এন্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে সিস্টেম বিশ্লেষণ প্রয়োজন কেন? এই যে আমরা এতক্ষণ পড়লাম সিস্টেম বিশ্লেষণ, এটার দরকারটা কি? দরকারটা হচ্ছে সিস্টেমের মধ্যে যে পরিবর্তন গুলো আসছে সেটাকে চিহ্নিত করা, অর্থাৎ সিস্টেমের কি উন্নতি সাধিত হয়েছে নাকি কোনো অবনতি হয়েছে, এই যে পরিবর্তনটা সিস্টেমের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় উন্নতি করা কিংবা অবনতি হওয়া, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন চিহ্নিত করার জন্য আমার সিস্টেমকে বিশ্লেষণ করা প্রয়োজন।